এটা সম্পূর্ণ একটা প্রশাসন মানে প্রশাসনিক বিষয়ের উপর দাঁড়িয়ে আইনি সিদ্ধান্ত। ফলে আইনি সিদ্ধান্ত যখন এবং মহামান্য আদালতের সিদ্ধান্ত, ফলে এটা সংশ্লিষ্ট দপ্তর তার আইনজীবীরা যতক্ষণ না দেখছেন বা তাদের বক্তব্য জানাচ্ছেন, এখানে দলের কোনো বক্তব্য থাকতে পারে না। আমরা তো সবসময় বলে আসছি যে ন্যায় বিচার নিশ্চিতভাবে হোক, যারা যোগ্য তারা চাকরি করবেন, কিন্তু আমাদের দেখে নিতে হবে যে অকারণে যেন কেউ বলি না হয়ে যায় জেদাজেদি করতে গিয়ে। তো কোনো আদালত যদি কোনো বিষয়ে রায় দেন, সংশ্লিষ্ট দপ্তর তাদের আইনজীবীরা তারা খতিয়ে দেখবেন গোটা বিষয়টা। যে খুব বেশি হলে 20% জেনুইন, বাকি 80% দুর্নীতিগ্রস্ত টাকার বিনিময়ে। এতে যেটা হলো এর কোনো বিকল্প নেই। কোর্ট বলেছে এই যারা দুর্নীতিগ্রস্ত বা যারা বেআইনি তাদের খারিজ করে 3 মাসের মধ্যে জেনুইন নিয়োগ করতে হবে। এটা যথাযথ আগামী 3 মাসের মধ্যে যেন সরকার করে। এতে লাভ কি? এতে লাভ হচ্ছে যারা প্রাইমারি টিচার তারা কেউ বুক বাজিয়ে বলতে পারছিলেন না সমাজের কাছে যে আমরা জেনুইন, তাদেরকে মানুষ কোয়েশ্চেনের মধ্যে রাখছিলেন। অন্তত বাকি 20% 9000 তারা বলতে পারবেন আমরা জেনুইন। রাজ্য সরকারের দায় এই কারণে যে তাদের অপদার্থতার জন্য এরা চাকরি পেল, তাদের অপদার্থতার জন্য এদের চাকরি গেল। একসাথে এতজন ছেলে মেয়ে নিশ্চয়ই খারাপ লাগবে, কিন্তু এই খারাপ লাগার দায়টা অবশ্যই রাজ্য সরকারের শাসক দলের মানিক ভট্টাচার্য অথবা টাকা যেখানে যেখানে গেছে তারা টাকা ফেরত দিন।